স্বাগত জানাচ্ছি এডুকেশন উইন্ডোর একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ এবং যারা বর্তমানে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করছ, তাদের সকলকে আজকের এই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটি নিয়ে আলোচনা করব। তো তার আগে বর্তমান দেশের যে সাম্প্রতিক যে পরিস্থিতি, সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতি বা করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বে মতো আমাদের দেশেও কিন্তু কিছুটা প্রভাব রয়েছে। সারা বিশ্বে পর্যন্ত 40,000-এর বেশি মানুষ মারা গেছে, আরও লাখ লাখ মানুষ আক্রান্ত, এবং আমাদের দেশেও কয়েকজন মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আক্রান্ত রয়েছে বলে জানা যায়। তো এরকম একটা পরিস্থিতিতে সরকার এই দেশের দেশের মানুষের সুবিধার্থে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত সাময়িকভাবে ছুটি দিয়েছে। তবে ছুটির এই সুযোগে তোমরা কিন্তু কেউ বাসার বাইরে যাবে না, সবাই ঘরে থাকবে এবং নিজ ঘরে থেকে পড়ালেখা করবে এবং হচ্ছে সুস্থ থাকার জন্য যাবতীয় যে নির্দেশনা সেগুলো পালন করবে। তো আমাদের সবার সুবিধার্থে যে যে কাজ পড়ালেখার সুবিধার্থে অনলাইন ক্লাসগুলো কাজে লাগবে সবার, কারণ হচ্ছে অনলাইন ক্লাসগুলো কিন্তু আসলে বাসায় বসেই কিন্তু পাঠদান করা যাচ্ছে, আবার হচ্ছে বাসায় বসেই হচ্ছে পাঠ গ্রহণ করা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করছি আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি। প্রথমে একটু কথা বলা দরকার, এই আখতারুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট গল্প, এই গল্পটা কিন্তু হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক যে গল্পগুলো রয়েছে, সাহিত্য রয়েছে, তার মধ্যে রেইনকোট একটি খুব গুরুত্বপূর্ণ একটি গল্প। তো এই রেইনকোট গল্পে প্রতীকীভাবে আমাদের যে মুক্তিযুদ্ধের যে সার্বিক চিত্রের একটা প্রতীকী রূপ বা প্রতীকী ব্যঞ্জনা বা ইঙ্গিত কিন্তু রয়েছে। আর একটু কথা বলা যায়, গল্পে কিন্তু আসলে ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব হয় না। গল্পের যে প্যাটার্ন বা গল্পের যে কাঠামো, সেখানে কিন্তু কোনো ঘটনার বিস্তারিত বর্ণনা থাকে না। তো কিছু ইঙ্গিত, কিছু ইঙ্গিতের মাধ্যমে, কিছু ঘটনার সংকেতের মাধ্যমে কিন্তু লেখক গল্পের যে মূল অংশ, সেটা মূল ভাব, সেটা এটা প্রকাশ করে থাকেন। তো আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। এই মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্পটি আমাদের বাংলা সাহিত্যের একটি অতুলনীয় সম্পদ। তো প্রথমেই আমরা আখতারুজ্জামান ইলিয়াসের সম্বন্ধে কিছু কথা বলি। তো আখতারুজ্জামান ইলিয়াস সম্বন্ধে যদি আমাদের এক কথায় বলতে হয়, তাহলে যেটা বলতে হয় সেটি হচ্ছে, তিনি সংখ্যার দিকে কখনো প্রাধান্য দেননি, তিনি সবসময় মানের দিকে প্রাধান্য দিয়েছেন। এবং অর্থাৎ তিনি অতিমাত্রায় গ্রন্থ প্রকাশের ব্যাপারে কিন্তু কখনো সচেষ্ট হননি। তিনি সবসময় যেটি চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে লেখার যাতে মান রক্ষা হয় এবং যে লেখাগুলো কালজয়ী থাকে সেইভাবে তিনি লেখার চেষ্টা করেছেন, যার কারণে তার অনেকগুলো লেখাই, অনেকগুলো গল্প, অনেকগুলো উপন্যাসেই তার উপন্যাসগুলো কিন্তু কালজয়ী। তো তিনি, আমরা দেখেছি তিনি মাত্র 5টি গল্প গ্রন্থ লিখেছেন, এর মধ্যে 28টি গল্প রয়েছে আর 2টি উপন্যাস লিখেছেন আর 1টি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। তো গল্প গ্রন্থগুলো হচ্ছে অন্য দুধেবাত উৎপাত, খোয়ারি, দোজক রুম আর জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর 2টি উপন্যাস লিখেছেন, এই উপন্যাস দুটি হচ্ছে খোয়াবনামা আর হচ্ছে চিলেকোটার সেপাই, আর একটি প্রবন্ধ তিনি লিখেছেন, গ্রন্থ তিনি লিখেছেন। তো আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম হচ্ছে 1943 সালের 12ই জানুয়ারি গাইবান্ধার কটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, আর মৃত্যু হচ্ছে 1997 সালের 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তো আখতারুজ্জামান ইলিয়াসের বাবার নাম হচ্ছে বিএম ইলিয়াস, মায়ের নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াসের যে শিক্ষা জীবন, সেটি বেশিরভাগ সময় কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। আর কর্মজীবনে তিনি বেশিরভাগ সময় যে চাকরিটি করেছেন তিনি, সেটি হচ্ছে সরকারি কলেজের বাংলা বিভাগে তিনি অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তো তিনি মৃত্যুবরণ করেছেন ক্যান্সারে, ঢাকায় মৃত্যুবরণ করেন 1997 সালে। তো তো আমরা এখন রেইনকোট গল্পটির দিকে আলোকপাত করব, বিষয়ে কী কী বিষয় আলোচিত হয়েছে এবং এগুলো হচ্ছে উদ্দীপকের বিষয় হিসেবে সাধারণত থাকে পরীক্ষায়। তো আমরা দেখব প্রথমত হচ্ছে হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযোগ্য নির্যাতন। তো আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের বিশেষ করে পাক হানাদার বাহিনী আমাদের এই দেশের মানুষের উপর 25শে মার্চ কালরাত্রি থেকে শুরু করে পুরো মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ড চালিয়েছে এবং নারকীয় নির্যাতন চালিয়েছে পৃথিবীর ইতিহাসে, এটি আসলে বিরল। তো এই বিষয়ের কিছু ইঙ্গিত বা এই বিষয়ে কিছু ঘটনাবলী আমাদের এই গল্পে আছে।
তো ঢাকা শহরে আতঙ্কগ্রস্ত জীবনচিত্র, তো মুক্তিযুদ্ধের সময় যে সাধারণ মানুষরা যে আতঙ্কগ্রস্ত ছিল সে আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র আমাদের এই গল্পে উপস্থাপিত হয়েছে। যে সাধারণ মানুষ কীরকম আতঙ্কগ্রস্ত ছিল গল্পে আমরা বিভিন্ন চিত্রে পাই, যেমন হচ্ছে যে প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়া যখন হচ্ছে নুরুলদার ঘরে দরজা নক করে, তখনই কিন্তু তাদের ঘরে তাদের চিন্তায় পড়ে যায় যে এখানে মনে মিলিটারি আসবে আসছে। তো মিলিটারি আসলে এই মানে কারো দরজায় যদি কোনো আওয়াজ হয় বা দরজায় কড়া নাড়ার কোনো শব্দ হয় তখন মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়, অর্থাৎ পুরো দেশের মানুষ তখন যে আতঙ্কগ্রস্ত জীবন যাপন করছে তার এই একটা চিত্র আমরা পাই এই গল্পে, অনেকগুলো চিত্রই আমরা পাই। তো মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের অংশগ্রহণ, আমরা জানি আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে এই দেশের সব ধরনের সব পেশার মানুষই অংশগ্রহণ করেছে, এবং সেরকম কিছু বিষয় আমরা পাই। বিশেষ করে শিক্ষকদের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিভিন্ন পেশার মানুষ যে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেটির চিত্র আমরা পাই। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধে এদেশীয় যারা বিরুদ্ধ শক্তি তাদেরও কিছু পরিচয় পাই আমরা গল্পে। আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধে এদেশের অনেক মানুষই হচ্ছে মুক্তি হানাদার বাহিনীর পক্ষাবলম্বন করেছে এবং তাদের মুক্তি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদের হত্যা এবং নির্যাতন করার হাতে সহায়তা করেছে, সেরকম চিত্র আমরা এখানে পাই। গল্পের চরিত্রগুলোর উপর একটু খেয়াল করবো, তো আমরা এই গল্পে অনেকগুলো চরিত্র আছে, তার মধ্যে প্রথম যে চরিত্র অর্থাৎ গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেটি হচ্ছে নুরুল হুদা। তো নুরুল হুদা যে চরিত্রটি সেটি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তো বটে, এর পাশাপাশি আরেকটি বিষয়ে নুরুল হুদার কথা বলা যায় সেটি হচ্ছে বলা দরকার, সেটি হচ্ছে নুরুল হুদার জবানিতে গল্পের যে অধিকাংশ ঘটনা সেটি বিবৃত হয়েছে, অর্থাৎ নুরুল হুদার হচ্ছে গল্পের কথক। তো নুরুল হুদা ছিলেন হচ্ছেন এই ঢাকা কলেজের তখনকার কেমিস্ট্রি লেকচারার, আর হচ্ছে তার স্ত্রীর নাম দেওয়া আছে আসমা, এবং নুরুল হুদার একটা ছোট ছেলে এবং একটা ছোট মেয়ের কথা গল্পে দেওয়া আছে। আর মিন্টু, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক অর্থাৎ তার স্ত্রী আসমার ভাই। তো তো মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা, তো মিন্টুর মুক্তিযুদ্ধে গমন এবং হচ্ছে মিন্টু রেইনকোট, যে রেইনকোট গল্প এই রেইনকোটটি ছিল মিন্টুর, যেটি নুরুল হুদার গল্পে পড়ে এবং সেটাকে নিয়ে গল্পটা আমাদের। তো প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপালের নাম দেওয়া আছে ডক্টর আফাজ আহমেদ, তিনি কলেজের অধ্যক্ষ, তিনি পাকিস্তানিতে তোয়াজ করতেন এবং হচ্ছে পাকিস্তানের পক্ষের লোক ছিলেন। তাকবর সাজিদ উর্দুর প্রফেসর দেওয়া আছে, কলেজের অনেক শিক্ষকের নাম আছে এখানে। আব্দুস সাত্তার মৃধা, তিনি ভূগোলের প্রফেসর, ইসাক মিয়া প্রিন্সিপালের পিয়ন। আর যে কর্নেল সাহেব কলেজে এসেছেন তার নাম অবশ্য দেওয়া নেই, কর্নেল সাহেবের কথা উল্লেখ করেছে। আর একজন মসজিদের মোয়াজ্জিনের কথা দেওয়া আছে, যাকে ক্র্যাকডাউনের রাত অর্থাৎ 25শে মার্চ কাল রাত্রিতে তাকে হত্যা করা হয়। আর সাধারণ কিছু জনতার উল্লেখ দেওয়া আছে, অর্থাৎ যারা যানবাহনে চলাফেরা করছেন কিংবা বাস স্টপেজে দাঁড়িয়ে আছেন এরকম কিছু মানুষের কথা এই গল্পে উল্লেখ রয়েছে। আলোচনা করবো অর্থাৎ গল্পের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহগুলো নিয়ে আলোচনা করবো। আমরা গল্পের যে ঘটনাগুলি এগুলোকে আমরা মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, তো এই ভাগগুলো মনে রাখলে গল্পটি মনে রাখতেও সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখবো যে গল্পে নুরুল হুদার প্রথমে বাসায় অবস্থান করে এবং সেই সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, এবং এই বৃষ্টির সময়টা যখন বিশেষ করে তখন যুদ্ধের পরিস্থিতি, সারা দেশের যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু যখন বৃষ্টির সময়টা থাকে তখন যুদ্ধে কিছুটা বিরতি থাকে এটি বলে ভাবা হয়। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে এই নুরুল হুদা আরামে ঘুম দিয়ে দিচ্ছে এবং কলেজও সেদিন বন্ধ, কয়েকদিন থেকে বন্ধ, যার কারণে সে মনে করলো যে এখন তো ছুটি তো ভালোই, দুই তিন দিন ছুটি কাটানো যাবে এরকম একটা অবস্থা। ঠিক তখনই একটা দরজায় নক পড়ে, দরজায় নক পড়াতে নুরুল হুদা এবং তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ এই সময় সাধারণত সেনাবাহিনী এসে নক করতে পারে বা হানাদার বাহিনী এসে নক করতে পারে, যেটি আসলে এই নক করার অর্থ হচ্ছে বিপদ আসা, অর্থাৎ যাদের জীবন মরণ নিয়ে টানাটানি বা জীবন মরণ সমস্যা, যে কাউকে ঘর থেকে ধরে নিয়ে যায় হত্যা করে অথবা ঘরের মধ্যে হত্যা করে এরকম একটা অবস্থা। তো যখন দরজা খুলে দেখা যায় আসলে সেনাবাহিনী কেউ নয়, আসলে হচ্ছে কলেজের প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়া। তো ইসাক মিয়া আসাতে একটু মনে মনে সে খুশি হয়, কারণ হচ্ছে যে আসলে যে অন্তত জীবনটা তো বাঁচা গেল আপাতত, সে একটু খুশি হয়, তাকে চাটা খাওয়ার আপাত চাটটা খেতে বলে। তো ইসাক মিয়া খুব ব্যতিব্যস্ত দেখায়, সে বলছে যে সে যেটা জানে সেটা হচ্ছে কলেজে একজন কর্নেল সাহেব এসেছেন, কলেজে একটা সমস্যা হয়েছে, তাদের সব প্রফেসরকে ডাকা হয়েছে, আর তাকে আব্দুস সাত্তার মৃধা অর্থাৎ যে উর্দুর প্রফেসরের কথা, আব্দুস সাত্তার মৃধা অর্থাৎ জিওগ্রাফির যে প্রফেসর, তার বাড়িতে যেতে হবে, অর্থাৎ তার এখন সময় নেই,
হ্যাঁ সে বসবে না, তাড়াতাড়ি তাকে কলেজ, নুরুল হুদাকে বলা হচ্ছে যে তাকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে এরকম একটা অবস্থা। তো দ্বিতীয় অংশ যেটা আমি লিখেছি সেটা হচ্ছে নুরুল হুদাকে কলেজে তলব। তো নুরুল হুদাকে ইসাক মিয়ার মাধ্যমে কলেজ থেকে ডেকে পাঠানো হয়েছে, এটা ইসাক মিয়া জানায়। আর তৃতীয়ত যেটা দেখা যায় সেটা হচ্ছে নুরুল হুদাকে কলেজে যেতে বাধা। তো নুরুল হুদার স্ত্রী আসমা, সে হচ্ছে স্বামীকে যেতে বাধা দিচ্ছে, কারণ এমন একটা সময় যখন হচ্ছে রাস্তাঘাটে অনেক বিপদ, বাইর হলে কোথাও গুলি হচ্ছে, কোথাও গুলির শব্দ, কোথাও দেখা যাচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা, এরকম সময় আসলে স্ত্রী বাসার থেকে বের হতে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু নুরুল হুদা তো চাকরি করে আর হচ্ছে তার জবাব দিতে আছে, যার কারণে তাকে তো যেতে হবে। তো বাধ্য হয়ে নুরুল হুদাকে তো যেতেই হবে। তখন তার স্ত্রী বলে ঠিক আছে তুমি মিন্টুর রেনকোটটা নিয়ে যাও। তো মিন্টু হচ্ছে তার স্ত্রী আসমার ভাই, তার রেনকোটটা নিতে বলে। তো এই রেনকোটের কথা বলাতে নুরুল হুদা আরো বৃত সন্তুষ্ট হয়ে যায়, কারণ এই মিন্টুর জন্য তাকে সবসময় এক্সট্রা তর্কস্থ থাকতে হয়, কারণ এই মিন্টুর রেনকোটটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার, মিন্টু মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে যোগ দেয়, এটি তাদের জন্য একটা বাড়তি সমস্যা। এই পর্যন্ত প্রায় চারবার বাসা পরিবর্তন করতে হয়, কারণ কোনোভাবে যদি তার পরিচয়টা জেনে যায় তাহলে বিভিন্ন দিক থেকে তাদের সমস্যা আসবে। তো এটার জন্য তারপরেও দেখা যাচ্ছে যে রেইনকোটটা এনে দেয়, এবং রেইনকোটটা সে পরে, পরার একটা পর্যায়ে নুরুল হুদার যে হচ্ছে ছোট বাচ্চা, সেই বাচ্চাটি বলে যে আব্বু ছোট মামা, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এরকম একটা কথা বলে। তো তার বড় ছেলেটাও কিন্তু এটাতে সায় দেয়। তো এতে সে আরো সন্তুষ্ট হবে, যদি ছোট মামার মতো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে তো তাকে মুক্তিযোদ্ধার মতো দেখা যাচ্ছে, বাইরে গেলে যদি তাকে মুক্তিযোদ্ধা বলে সন্দেহ করে। তো নুরুল হুদা এমন একজন মানুষ যে হচ্ছে কোনো ঝামেলায় আসলে জড়াতে চায় না, যে এরকম একটা পরিস্থিতি সে চাকরি করে, ভালো থাকতে চায় সবসময়, যাতে সমস্যা না হয় এভাবে থাকতে চায়। তো এটা যেন সে, তারপরেও দেখা গেলো যে তার রেইনকোটটা পরতে হবে বৃষ্টির দিন। তো রেইনকোটটা পরে সে বাইর হলো, বাইর হওয়ার পরে তো যে ভাবছে যেটা ভাবছিল সেটা হয়নি, বরঞ্চ রেইনকোটটা হচ্ছে তার জন্য আরো আশীর্বাদ হলো, কারণ অনেকে রেইনকোট পরার কারণে তাকে এক ধরনের সমীহ দৃষ্টিতে দেখছিল, অনেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে দেখছিল। তো যার কারণে রেইনকোটটা বৃষ্টিতে ভিজে গাড়িতে যে যখন যাচ্ছিল, তখন যে গাড়িতে এই রেইনকোট থেকে পানি ঝুপঝুপ করে বেয়ে চলছিল, তো এটা দেখে অনেকে হয়তো বিরক্ত করতে পারতো, কিন্তু সেটা করেনি। তারা উঠো হচ্ছে তাকে, তার দিকে কিছুটা ভয়ের চোখে তাকিয়েছে, এমনকি একটা পর্যায়ে ছিনতাইকারী বলে মনে হয়েছে তার কাছে একজনকে। সেও দেখা যাচ্ছে নুরুল হুদা গাড়িতে উঠছে বলে সে, তারা কিন্তু নেমে যায়। তো এরকম একটা পরিস্থিতি আমরা গল্পে দেখি। তো একটা পর্যায়ে সে কলেজে চলে আসে। তো কলেজে চলে আসলে যেটা হয় সেটা হচ্ছে নুরুল হুদাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীতে যে ক্যাম্প, সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাকে জেরা করা হয়। তো জেরাতে যেটা নুরুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে, নুরুল হুদা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে তার পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা তার দীর্ঘদিনের পরিচয় বলে তারা জানে, এবং ছদ্মবেশী কিছু মুক্তিযোদ্ধ এখানে কলেজে কিছু আলমারি নিয়ে আসে, অর্থাৎ যে কুলিরা আলমারি নিয়ে আসে বা কুলি বা ঠেলা গাড়ির চালক, তাদের মধ্যে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল, তাদের একজন ধরা পড়েছে, তারা নুরুল হুদার কথা বলেছে। তো এই জন্যই নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তো নুরুল হুদাকে এবং নুরুল হুদাকে এই এবং তার একজন আরেকজন সহযোগী আব্দুস সাত্তার মৃধা, এই দুজনকেই গ্রেপ্তার করে নিয়েছে। এবং নুরুল হুদার যে তারা প্রথমে জেরা করার চেষ্টা করে এবং নুরুল হুদা থেকে কথা বের করার চেষ্টা করে। তো নুরুল হুদা প্রথমে বলে আমি কেমিস্ট্রি লেকচারার, আমার সাথে তো ঠেলা গাড়ির চালকদের ভালো কোনো পরিচয় থাকার কথা নয় বা তাদেরকে আমার চেনার কথা নয়, কলেজ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আলমারি যে দেরাজের সংখ্যা বা পাত বা আলমারিগুলোর যে গুণাগুণ, এই গুণাগুণগুলো পরীক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তো তো এর বেশি তো তার জানার কথা নয়। তো এই কারণে সে সে এটা সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে সেনাবাহিনী কিন্তু এতে এই বক্তব্যে রাজি হয় না, কিন্তু একটা পর্যায়ে তাকে তাদের আপ্যায়ন করা হয়। আপ্যায়ন করার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে নুরুল হুদা কিন্তু বলে একটা পর্যায়ে বারবার সেনাবাহিনী জেরা করে, একটা পর্যায়ে তাদেরকে হচ্ছে উপরে একটা আংটা, ছাদের আংটার সাথে ঝুলিয়ে দেওয়া হয় এবং ঝুলিয়ে দিয়ে মার দেওয়া হয়। কিন্তু নুরুল হুদা মার দেওয়ার একটা পর্যায়ে নুরুল হুদা যেটা বলে সেটা হচ্ছে যে সেনা যে নুরুল হুদা যেটা বলে সেটা হচ্ছে মুক্তি বাহিনী যে ঠিকানা তার জানা আছে, কিন্তু সে কখনোই তাদেরকে বলবে না। এবং একটা পর্যায়ে সে বলছে যতই তার উপর মার দেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়, এটাকে তার নির্যাতন বলে মনে হয় না, মনে হয় যে যে রেইনকোটটা সে পরেছিল সেই রেইনকোটটা আর উপর যেন বৃষ্টি পড়ছে, যদিও রেইনকোটটা খুলে রাখা হয়েছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছে রেইনকোটটার যে ওম, সেই ওমটা কিন্তু তার শরীরে এখনো লেগে আছে। অর্থাৎ মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা রেইনকোট পরার কারণে তার মধ্যে
যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটা জেগে উঠছে। এই দেশপ্রেম জেগে ওঠার কারণে যে তার মধ্যে যে হানা বাহিনীতে বা হানাদার বাহিনী যত নির্যাতন করা হোক না কেন, সেটা কিন্তু তার কাছে নির্যাতন মনে হচ্ছে, অনেকটা বাড়তি উৎপাত বলে সে মনে করে। এবং সে তার মধ্যে এই যে মিন্টু যে রেইনকোটটা পরার মাধ্যমে তার মধ্যে সে নিজেকে সে একটা পর্যায়ে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে এবং সত্যি তার মধ্যে দেশপ্রেম জেগে ওঠে। এবং হচ্ছে সে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ঠিকানা সে বলবে না এবং এটা বলে সে জানায়, এবং তার উপর নির্যাতন চলতে থাকে। এভাবে আমাদের গল্পটা শেষ হয়। তো এই গল্পটার মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধার সংস্পর্শে থাকার কারণে তার মধ্যে যে মুক্তিযুদ্ধ বা দেশপ্রেম জেগে ওঠে, এই এটি একটি বড় বিষয় আমাদের গল্পের, একটা প্রতীকী গল্প বা প্রতীকী এই বিষয়গুলো আমাদের এই গল্পে উপস্থাপন করা হয়েছে প্রতীকীভাবে। তো এই গল্পের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, আরেকটা বিষয় এখানে বলা দরকার, সেটা হচ্ছে এই গল্পের যে কলেজের যে প্রিন্সিপাল, সে প্রিন্সিপাল কিন্তু হচ্ছে নুরুদাকে কোনো সহযোগিতা করবে, সে পাকিস্তান পন্থী ছিল, যার কারণে হচ্ছে তাকে সহযোগে পাকিস্তানিরা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল থেকে সে কোনো সহযোগিতা আশা পাবে সেটা সে ভাবে নেই, যে এটাও একটা গল্পের বিষয়। আমরা জানি যে ডক্টর আফাজ আহমেদ হচ্ছে পাকিস্তান পন্থী ছিলেন এবং সে পাকিস্তানিদের হচ্ছে পাকিস্তান এই শহীদ মিনারগুলো উপড়ে ফেলার জন্য সে পাকিস্তানিদের পরামর্শ দেয়। এবং হচ্ছে এরপর দেখা যায় যে তারা পরামর্শ অনুসারে পাকিস্তানের যখনই যে গ্রামে যাচ্ছে বা যেখানে যাচ্ছে, প্রথম তাদের যে কামানটা তাক করা থাকে শহীদ মিনারের দিকে। তো গল্পের এই বিষয়গুলো আমরা এই গল্পে বিভিন্নভাবে পাই। এর পরব এই পরবর্তীতে আমরা যে আলোচনা রাখবো সেটা হচ্ছে গল্পের বিভিন্ন তথ্য এবং গল্পের যে অনুধাবনমূলক প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উপর আমরা আলোচনা করবো। তবে এই ভিডিওটা এই পর্যন্তই, তবে পরবর্তী পরবর্তীটি অংশ আছে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা এটা আলোচনা করবো, সেটা হচ্ছে গল্পের কিছু তথ্য এবং হচ্ছে গল্পের বিভিন্ন গল্পের কিছু চুম্বক তথ্য এবং হচ্ছে গল্পের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।